আসসালামু আলাইকুম, সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এমআর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে। মোহাম্মদ মাকসুদুর রহমান, মাসুদ স্যার, মেহেন্দিগঞ্জ বরিশাল। তোমরা প্রতিদিন এই চ্যানেলে পেয়ে থাকবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে, বিশেষ করে গণিত বিষয়ের উপর বিভিন্ন গণিতের বিভিন্ন প্রশ্নের সমস্যার সমাধান, এবং আরও পেয়ে থাকবে বই, মেইন বইয়ের এবং বইয়ের বাহিরের গুরুত্বপূর্ণ গণিতের সৃজনশীল প্রশ্নের সমস্যার সমাধান। চলো আমরা এখন পাঠদানে চলে যাই। হ্যাঁ, আমাদের খুদে বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তাই না? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো তোমাদের সকলকে ধন্যবাদ আমার সাথে আমার ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আমরা তোমাদেরকে গতকালকে অঙ্ক করে করিয়েছিলাম তোমাদের বই 30 পৃষ্ঠার 6 নং অঙ্ক পর্যন্ত। কয় নং পর্যন্ত? 6 নং অঙ্ক পর্যন্ত আমরা তোমাদেরকে সমাধান করেছি। আজকে আমরা অঙ্ক করব 7 নম্বর। তো 7 নম্বর অঙ্কে দেখো কি লেখা আছে। 7 নম্বর অঙ্কে লেখা আছে, দেখো, মিনাদের ফল বাগানের 3টি আম গাছ থেকে যথাক্রমে, মিনাদের ফল বাগানের 3টি আম গাছ থেকে যথাক্রমে, মানে একটা গাছের 3টা আম গাছ, একটা গাছের থেকে পাঠছে 530টি আম, আর একটা গাছের থেকে পাঠছে 736টি আম, এবং আরেকটি গাছের থেকে পাঠছে 890টি আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল? তাহলে এই আমগুলো কি করতে হবে? মোট কতগুলো আম পাড়া হয়েছিল তাহলে কি করতে হবে? যোগ, গুড, যোগ করতে হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, মিনাদের ফল বাগান থেকে মোট আম পাড়া হয়েছিল 530 যোগ 736 যোগ 890 ব্র্যাকেট দিয়ে টি। তো দেখো কিভাবে যোগ করা যায়, 0 6 6 আর 0 6 এর 6, 9 8 3 12, 12 8 3 কত, 14 15, তাহলে 14 15, 15 আর কত নামে, 5, হাতে কত থাকে, 1, 8 আর 1 9, 9 আর 7 9, 10 11 12 13 14 15 16, 16 আর 5, 16 17 18 19 20 21, কত, 21, গুড, 21। তাহলে 2156টি আম, কয়টি আম পাড়া হয়েছিল, 2156টি আম পাড়া হয়েছিল। তো নিচে আবার যোগ করে তুমি দেখতে পারো, এই অঙ্কটা তুমি এই পাশাপাশি আমি করেছি, তুমি যদি নিচে নিচে করো সেটাও করতে পারো, যে প্রথম একটি একটি গাছ থেকে পাড়া হয়েছিল এতটি, দ্বিতীয় গাছ থেকে পাড়া হয়েছে, প্রথম গাছ থেকে পাড়া হয়েছিল 530টি, দ্বিতীয় গাছ থেকে পাড়া হয়েছিল 736টি, তৃতীয় গাছ থেকে পাড়া হয়েছিল 890টি, লিখে তুমি এইভাবে যোগ করে দিয়ে দিতে পারো, তাহলে তোমার অঙ্ক এটা হয়ে যাবে। বুঝতে পারছো? এসো বন্ধুরা, আমরা এবার তোমাদের 7 নম্বর অঙ্কটি করেছিলাম, এবার 8 নম্বর অঙ্কটি আমরা করব। 8 নম্বর অঙ্কটিতে আছে, একটু মনোযোগ সহকারে আমরা পড়ো, আমি পড়ি তোমরা ধরো, সুন্দরভাবে ধরো সবাই। একটি নার্সারিতে, নার্সারি চিনো? নার্সারি হলো যে জায়গায়, যেই জায়গায়, যেই বাগানে বা যেই ক্ষেতে গাছের বা বিভিন্ন ফল গাছ বলো, যে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়, সেখান থেকে বড় করা হয়, সেখান থেকে আবার আমরা বাজারে বিক্রি করে সেখান থেকে এনে আমরা বাড়িতে রোপণ করি বা লাগাই, তো সেটাকে বলে নার্সারি, যেখানে তৈরি করা হয় বা বীজ বপন করা হয়। তো নার্সারিতে 620টি গোলাপ চারা, 832টি জবা চারা এবং 946টি গাঁদা ফুলের চারা গাছ আছে। ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে? তো প্রশ্ন করছে তোমার কাছে, ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে, তার মানে কি সবগুলো কি করতে হবে, যোগ করতে হবে। ওকে, ধন্যবাদ তোমাকে। তো আমরা যোগ করে দেখো, নার্সারিতে মোট চারা গাছ আছে 820 যোগ 832 যোগ 946। তো যোগ করলে দেখো কত হয়, 6 8 2 8, 8 এর 8, তারপরে দশকের সংখ্যায় 4 4 8 3 7, 7 8 2 9, এরপরে শতকের সংখ্যায় 9 আর 8 17, দেখো গুনে দেখো, 9 এর সাথে 8 গুনলে কত হয়, 10 11 12 13 14 15 16 17, 17-এর সাথে 6 যোগ করো, 18 19 20 21 22 23, হয়েছে আমাদের
এই এখানে তুমি রাফ করে দিলে এই, তাহলে মোট নার্সারিতে মোট চারা গাছ রয়েছে কতটি? 2398টি। এটা যদি তুমি একটু নিচে নিচে করতে চাও তাহলে আবার এইভাবে করতে পারো, গোলাপের চারা এতটি, জবার চারা এতটি, আবার গাঁদা ফুলের চারা এতটি, মোট ফুলের চারা এতটি। বুঝতে পারছো সবাই? কে বোঝো নাই? তুমি বোঝো নাই? কি বোঝো নাই? এই যে এইটা না, এই পাশাপাশি যোগ করলো তোমার হবে, আবার নিচে নিচে যোগ করলো হবে, কিন্তু এই চিহ্নটা দিয়ে দিতে হবে। এখন বুঝতে পারছো? ওকে, আজকে তোমাদের জন্য এই অঙ্ক সুন্দরভাবে এইভাবে বাসায় এই অঙ্ক দুটো বাসায় মানে অনুশীলন করবে, এবং আগামী ভিডিওতে আগামী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। তোমরা এই পর্যন্ত বাসায় সুন্দরভাবে পড়ালেখা করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাবা মার কথা শুনবে। এ বলে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।